দীঘা থেকে আসছে ডানলপ যাবে, এই বাসে উঠে পড়ি, এই বাসে এখন যাবো বালিসাই। আমি পৌঁছে গেছি বালিসাইতে, তাজপুর সমুদ্র সৈকত 5.5 কিলোমিটার। এই যে এর সামনে লাইট হাউস, তাজপুর লাইট হাউস। অ্যাকচুয়াল যে তাজপুরকে আমরা ছোটোবেলায় দেখেছি, সেই তাজপুরকে যেন এসে আমি এখানে খুঁজে পাচ্ছি আর কি, ছোটোবেলা দেখা তাজপুর। বলছি আমি তো জানি আপনাদের অর্ডার দিতে হয়, আমার তো অর্ডার দেওয়ার নেই, আপনাদের কি একজনের খাবার হবে? ফাইনালি পৌঁছে গেলাম সমুদ্র সৈকতে। ওই সামনে দেখেছেন কি রূপ সমুদ্র সৈকতের, ও মাই গড। হ্যালো, গুড মর্নিং। আজকে হচ্ছে 7ই আগস্ট 2024, এখন সময় হচ্ছে সকাল 6:15। এখন আমি আছি খড়গপুরে আমার কোয়ার্টারে। আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো আমাদের পশ্চিমবঙ্গের এক জনপ্রিয় পর্যটন স্থল তাজপুর। তাজপুর আমি আগে কীভাবে আমরা লোকাল ট্রেনে করে তাজপুর পৌঁছাতে পারি তার অভিজ্ঞতা ভাগ করেছি, আর আজকে আমি ভাগ করবো কীভাবে আমরা বাসে করে তাজপুর পৌঁছাতে পারি তার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করবো। যাই হোক, আর কিছুক্ষণ পরে আমাকে মেয়েকে স্কুলে ছাড়তে যেতে হবে, মেয়েকে স্কুলে ছেড়ে তারপরে আপনাদের সঙ্গে আমার একেবারে দেখা হচ্ছে খড়গপুর বাসস্ট্যান্ডে। এখন সময় সকাল 8টা, পৌঁছে গেছি খড়গপুর বাসস্ট্যান্ডে, আর খড়গপুর বাসস্ট্যান্ড থেকে হচ্ছে আমাকে এবার দীঘাগামী বাস ধরতে হবে। আর আমি যাব খড়গপুর বাসস্ট্যান্ড থেকে আমি দীঘাগামী বাস ধরবো, আর আমি নামবো হচ্ছে বালিসাইতে। এবার বালিসাই যাওয়ার জন্য দুটো অপশান আছে, এক হচ্ছে আমি রামনগর দিয়ে, রামনগরে নেমে যেগুলো ভায়া পানিপারুল হয়ে বাস যাচ্ছে সেই বাসগুলোতে গেলে আমাকে রামনগর নেমে বালিসাই যেতে হবে, আর যেগুলো ভায়া কাঁথি হয়ে দীঘা যাচ্ছে তাতে আমি ডাইরেক্ট বালিসাই পৌঁছে যাব। তো মোটামুটি আমি ভাবছি যেটা ভায়া কাঁথি হয়ে যাবে সেই বাস ধরে আমি চলে যাব বালিসাই। বালিসাই থেকে তারপরে তো সেখান থেকে কী অপশান আছে অ্যাভেলেবেল সেগুলো আপনাদের সঙ্গে সবথেকে ভাগ করবো। এখনও অবধি কোনো বাস, দীঘাগামী বাস এখনও কিছু নেই স্ট্যান্ডে, কিছুক্ষণ পরে আসবে, আমি জিজ্ঞেস করলাম স্ট্যান্ড ম্যানেজারকে। বাস ঢুকে গেছে, সুপার ফাস্ট। এই বাসটায় যাবো বালিসাই, ভায়া কাঁথি। বালিসাই সিট রাখো না, দেখি সিট আছে কি না সাইডে সিট। এখন সময় হচ্ছে 8:10, বাস ছাড়ছে খড়গপুর বাসস্ট্যান্ড। খড়গপুর চৌরঙ্গি বাম দিকে রাস্তাটা চলে গেছে আপনার মুম্বাইয়ের দিকে। এই রাস্তাটা চলে গেছে আপনার, এই রাস্তা চলে গেছে মেদিনীপুরের দিকে। এটা আমরা এখন কিছুটা NH16 যাবো, সোজা যারা চলে গেছে বাম দিক দিয়ে, ওটা হচ্ছে কলকাতার দিকে চলে গেল। আমরা এবারে এখান থেকে বাইপাস করে নিচ্ছি চেন্নাই হাইওয়ে ধরার জন্য। এখন পেরোচ্ছি বারবেকিয়া টোল, এই যে বারবেকিয়া টোল, টোল পেরোচ্ছি। এই যে খুলে গেল, বেড়ে যাচ্ছি। এখন সময় সকাল 9টা, আমরা এখন বাগরাবাদ এলাকা ক্রস করছি, আর এই জায়গাটায় NH16 দেখুন অনেকটা চওড়া, চওড়া মানে অনেকটাই চওড়া। আসলে এর কারণ হচ্ছে এটা হচ্ছে আপতকালীন এয়ারবেস, যদি কখনো আপতকালীন প্রয়োজন পড়ে তাহলে এয়ারফোর্সের যে ফাইটার জেটগুলো এখানে নামতে পারে, সেই কারণে এখানে 5 কিলোমিটার এই NH16 চওড়া করে বানানো হয়েছে যাতে আপতকালীনভাবে এখানে ফাইটার জেট নামতে পারে। এখানটায় দেখুন, এখানে হচ্ছে এটা কোনো পিচ নেই, সম্পূর্ণ ঢালাই, আসলে সম্পূর্ণ ঢালাই। এটা 5 কিলোমিটার। এখন সময় 9:10, আমাদের বাস ছাড়ছে বেলদা বাস স্ট্যান্ড। এখন সময় 10:07, পৌঁছে গেছি এগরাতে। অ্যাকচুয়ালি আমার নামার কথা ছিল কাঁথিতে, আমি এগরায় নামলাম কী কারণে বলছি আপনাদেরকে।
অ্যাকচুয়ালি আমি যখন বাসে উঠলাম তখন জিজ্ঞেস করলাম বাসটা কি দীঘা যাবে, লেখাই ছিল, জিজ্ঞেস করলাম বালিশাই যাবে, বললো হ্যাঁ বালিশাই যাবে, তো ভালো কথা। তারপরে উঠে আমি জিজ্ঞেস করলাম কখন বালিশাই পৌঁছাবে, আমাকে মোটামুটি একটা টাইম বললো 11:50 নাগাদ পৌঁছাবে বা এরকম একটা কিছু বললো, 11:30 কিছু একটা বললো। তো উঠে পড়েছি বাসে, বসেই গেছি, তারপরে যখন টিকিট কাটার সময় যখন পয়সা দিচ্ছি বলছি বালিশাই, তখন সে আমাকে বলছে না না এটা বালিশাই যাবে না, এটা আমরা কাঁথিতে, আমাদের কাঁথি অবধি আমরা যাবো, আমরা তারপরে আর দীঘা অবধি যাবো না। তো যাই হোক, সে কথাটা তো বাসে ওঠার সময় বললেই হতো, আমি হয়তো একটা অপেক্ষা করতাম, আমার পরের বাসে যাওয়ার জন্য একটা কিছু পরিকল্পনা করতাম। তো যাই হোক, কাঁথিতে নামলো হতো, কিন্তু অবশ্যই কাঁথিতে নেমে যখন আবার চেঞ্জ করে যেতে হবে বালিশাই, তাই ভাবলাম আমি এগড়াই নেমে যাই। তবে আপনারা একটা কথা এখানে বলবো যে আপনারা যখন বাসে উঠবেন আপনারা একটু ভালো করে কথা বলে জেনে নেবেন যে বাসটা বালিশাই যাচ্ছে কি না, বিশেষ করে যেগুলো যে সমস্ত বাসগুলো কাঁথি দিয়ে দীঘা যায়, কিছু কিছু বাস কাঁথি অবধি কাঁথিতে গিয়ে থেকে যায় আর কি, সেটা একটা প্রবলেম হয় আর কি। তো যাই হোক, এখন আমি দীঘা, এখন আমি এগড়াতে এখন আমি দীঘা মোড়ে দাঁড়িয়ে আছি, এখান থেকে রামনগরগামী বাস ধরে আমি রামনগর যাবো, সেখান থেকে তারপরে বালিশাই যাবো। আর আমার খড়গপুর থেকে এগড়া অবধি ভাড়া পড়লো 90 টাকা, আর খড়গপুর থেকে কাঁথি অবধি ভাড়া হচ্ছে 120 টাকা, আর খড়গপুর থেকে ভায়া বালিশাই, খড়গপুর থেকে ভায়া কাঁথি হয়ে বালিশাই অবধি ভাড়া হচ্ছে 140 টাকা। এই যে দীঘা বাস, দীঘা যাবে, এই বাসে উঠবো, এখন বাসে ফাঁকাই আছে, এই বাসেই যাবো রামনগর। এখন সময় 11:35 পৌঁছে গেছি রামনগরে, আর এগড়া থেকে বাসটা একটু আস্তে আস্তে আসলো, তো একটু সময় লাগলো, আর আমার এগড়া থেকে রামনগর অবধি আমার ভাড়া পড়লো 40 টাকা। আর আমি এখন রামনগর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, আর রামনগর থেকে আমি কাঁথিগামী বাস ধরে আমি এখন যাবো বালিশাই। আর রামনগর থেকে বালিশাই যাবার কোনো বাসের কোনো সমস্যা নেই, এখানে তো মুহুর্মুহু বাস, মানে কলকাতাগামী সব বাসই বালিশাই যাবে। এই যে বাস পেয়ে গেছি, দীঘা থেকে আসছে, ডানলোড যাবে, এই বাসে উঠে পড়ি, এই বাসে এখন যাবো বালিশাই। এখন সময় হচ্ছে 12:35, আমি পৌঁছে গেছি বালিশাইতে। আর আমার যেটা প্ল্যান আছে, আমি বালিশাই থেকে আমি শেয়ারিং অটো বা টোটো করে আমি তাজপুর যাবো, কিন্তু মুশকিল হচ্ছে যে এখানে শেয়ারিং টোটো বা তাজপুর অবধি যায় না, আর রিজার্ভ করলে এখান থেকে ভাড়া হচ্ছে তাজপুর সিবিজ অবধি টোটোতে 200 টাকা আর কি। আর এখান থেকে পেছনে এই অটোগুলো শেয়ারিংয়ে যাচ্ছে, আমি একটা অটোতে উঠছি, আর শেয়ারিংয়ে ভাড়া হচ্ছে এখান থেকে তাজপুর অবধি 30 টাকা। আর কী হয়েছে, আমি বালিশাইতে পৌঁছে গেছিলাম 11:40, এখন সময় হচ্ছে প্রায় কাছাকাছি 12:40 হতে চললো। অ্যাকচুয়ালি মাঝখানে এই সময়টা আমার এক পরিচিতের সঙ্গে দেখা হয়ে গেছিলো, একটু ওর সঙ্গে কথা বলতে বলতেই মাঝখানে অনেকটা সময় কেটে গেল। আর এখানে হচ্ছে প্যাসেঞ্জার হলেই ছাড়বে, এখানে কোনো সেভাবে কোনো টাইম নেই, মোটামুটি 5-7 জন হলেই ওটা ছাড়বে। এখন সময় 1টা, আমি এখন কী করেছি, আমি অটো থেকে নেমে পড়েছি। কারণটা হচ্ছে অটোতে আসলে মুশকিল হচ্ছে, ওখানে 5-7 জন না হলে অটো ছাড়বে না। শুক্রবার শনিবার রবিবার এই 3 দিন মোটামুটি রানিং চলে, তখন অপেক্ষা করতে হয় না, যেহেতু আজকে বুধবার কাজের দিন, আজকে একটু প্যাসেঞ্জার একটু কম আর কি তুলনামূলক। সেই কারণে আমি কী করলাম, আমি অটো থেকে নেমে আমি এখন তাজপুর যাওয়ার রাস্তার দিকে আমি এগিয়ে আসছি, মানে যেখান থেকে তাজপুর ডান দিকে টার্ন নিয়েছে বালিশাই থেকে, আমি এখন কাঁথির দিকে চলেছি, তারপরে যেখান থেকে তাজপুর টার্ন নিয়েছে সেই মোড়ে আমি দাঁড়াবো, মোড়ে দাঁড়িয়ে দেখবো যদি কিছু রানিং কিছু পাওয়া যায়, আর না হলে বুকিং করলে তো হতো, তো বুকিংয়ে করে সেটা একার পক্ষে একটু কস্টলি হয়ে যাবে। আর অটো মোটামুটি 200 টাকা, আর টোটো 200 টাকা বলছে, কিন্তু টোটোকে যদি আপনি দরদাম করেন 150 টাকাও রাজি হয়ে যাবে টোটো। এই দেখুন সামনে এই যে এখানে বোর্ড দেওয়া আছে, এটা বালিশাই, এখান থেকে নন্দকুমার 72 কিলোমিটার, তাজপুর হচ্ছে ডান দিকে 5 কিলোমিটার। এই যে বালিশাই দিক থেকে এলাম, এই হচ্ছে 3 মাথার মোড়, সোজা চলে গেছে কাঁথির দিকে, এই ডান দিকে রাস্তাটা চলে গেছে তাজপুরের দিকে, আমি এখন এই দিকে যাবো। রাস্তা পেরোতে হবে, হ্যাঁ এই যে তাজপুর সমুদ্র সৈকত 5.5 কিলোমিটার। এই যে দেখা যাক এখান থেকে কী পাওয়া যায়, যখন পাবলিক ট্রান্সপোর্ট করি এইগুলো একটু কিন্তু একটা সমস্যা থাকে বা অনেকটা সময় লাগে, এটা একটা অন্য ধরনের অভিজ্ঞতা। আসলে এতটা সময় লাগার কারণ হচ্ছে সকালবেলা টানা বাস না পাওয়া। যিনারা আপনারা মেদিনীপুর খড়গপুর থেকে দীঘাগামী বাস ধরবেন ভায়া কাঁথি হয়ে, আপনারা কিন্তু বারে বারে জিজ্ঞেস করে নেবেন যে বাসটা দীঘা অবধি আসছে কি না, নাহলে কিন্তু আমাদের মুশকিলে পড়তে হবে, বলবে দীঘা অবধি আসছে, তারপরে বাসে ওঠার পরে বলবে আমরা কাঁথি অবধি যাবো, তো সেটা কিন্তু আপনারা কনফার্ম করে নেবেন বাসে ওঠার আগে। আমি একা ছিলাম বলে আমি ধরুন এগড়ায় নামলাম, এগড়া থেকে নেমে আবার রামনগরে এলাম, রামনগর থেকে আবার বালিশাই এলাম, কারণ আপনারা পরিবার নিয়ে আসবেন, আপনাদের সঙ্গে লাগেজ থাকবে, আপনাদের পক্ষে তো ওই বারবার ওঠানামা করা ঠিক হবে না, আপনাদের পক্ষে একটু কষ্টদায়ক হবে, তো সে কারণে বলছি টানা বাসে আপনারা আসবেন, এলে আপনাদের সুবিধে হবে। যাই হোক, আমি দাঁড়িয়েছিলাম, একটা টোটো পেয়ে গেছি, এখন চলেছি তাজপুরের উদ্দেশ্যে। দারুণ লাগছে,
জানি না আপনারা বিশ্বাস করবেন না কি না, এই যে ডান দিকে যে আপনারা যে এই যে আপনারা ঝিল দেখছেন, এই যে ডান দিকটা দেখুন, ঝিলগুলো দেখছেন ডান দিকে, তাজপুরে পৌষের পৌষ মেলা হতো ছোটোবেলায় আমরা যখন আসতাম, তখন এই দিক দিয়ে নিচ দিক দিয়ে ছোটো ছোটো লরি চলতো, সেই লরিতে করে আমরা এই দিক দিয়ে যেতাম। তখন এই রাস্তা ছিল, তখন ওপর দিক দিয়ে রাস্তা ছিল না, এই এই ওপর দিক দিয়ে রাস্তা ছিল না। আমরা তখন ছোটোবেলায় একেবারে ছোটোবেলার কথা বলছি, তখন আমাদের বয়স ধরুন 8 বছর 10 বছর 12 বছর বয়স, ওই সময়টা আমরা ওই নিচ দিক দিয়ে লরি চলতো, যারা ঝিল দেখছেন এখন সেই দিক দিয়ে আমরা যেতাম। বাম দিকে হচ্ছে সমস্ত ঝিল, এখানে সব মাছ চাষ হয়, এই যে বাম দিকে দেখছেন এগুলো সব ঝিল, এগুলো সব মাছ চাষ হয়ে থাকে এগুলোতে। অসম অসম এক্সপিরিয়েন্স। এই সামনে তাজপুর লাইট হাউস দেখতে পেয়েছেন, সামনে তাজপুর লাইট হাউস, যে তাজপুর যে লাইট হাউসটা আছে সেই লাইট হাউসের ঠিক পেছন দিকটা আমাকে এই অটোটো করে এসে আমি নামলাম। আর আমার ওই যে বালিশাহি ওই তাজপুর মোড় থেকে আমার এই অবধি ভাড়া পড়লো 30 টাকা। এর সামনে লাইট হাউস, তাজপুর লাইট হাউস। এখানে কোনোদিন আমি আগে আসিনি, এই প্রথম এলাম। এখানে ঢোকাও যায়, এখানে হচ্ছে টাইমিংস হচ্ছে বিকেল 4টে থেকে সন্ধে 6টা অবধি, আর প্রবেশ মূল্য হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য 10 টাকা, আর 5 থেকে 8 বছরের বাচ্চাদের জন্য হচ্ছে 3 টাকা। আমি অ্যাকচুয়ালি তাজপুরের একটু উল্টো দিক দিয়ে আমি এখন যাচ্ছি আর কি, মানে যে দিক দিয়ে সাধারণত লোকজন যান আমি ঠিক সেই দিক দিয়ে যাচ্ছি না, আমি একটু উল্টো দিক দিয়ে যাচ্ছি। আমি ওই বললাম না আগে আপনাদেরকে যে লাইট হাউসের কাছে আমি নেমেছি, আমি একটু অন্য দিক দিয়ে যাচ্ছি আর কি, একটু পেছন দিক দিয়ে বলতে গেলে, এদিকটা এখনও আনটাচড আছে আর কি জায়গাটা। এই যে স্থানীয় লোকজনের ঘর দেখেছেন, স্থানীয় লোকজনের ঘর, এদিকটা সমুদ্রে যাওয়ার রাস্তা, এই দিক দিয়ে যাচ্ছে। মানে অ্যাকচুয়াল যে তাজপুরকে আমরা ছোটোবেলায় দেখেছি, সেই তাজপুরকে যেন এসে আমি এখানে খুঁজে পাচ্ছি আর কি, আমার ছোটোবেলা দেখা তাজপুর এই দিকটা এসে, তাজপুরে এই দিকটা এসে আর কি। এই যে দেখেছেন, ভেবে দেখুন কোন দিক দিয়ে আমি তাজপুর বিচে পৌঁছাচ্ছি, একেবারে সম্পূর্ণ একটি আনটাচড জায়গা দিয়ে আমি তাজপুর বিচে পৌঁছালাম। আপনারা পারলে এই লাইট হাউসের পাশ দিক দিয়ে যে রাস্তাটা আসছে এই রাস্তাতে আসবেন, এক দারুণ অভিজ্ঞতা হবে আপনাদের। এই যে বলতে বলতে পৌঁছে গেলাম তাজপুরের মেন জায়গায়, এই যে বিশ্ব বাংলা উদ্যান। বেশিক্ষণ না, ওই যেখানে আমি নামলাম সেখান থেকে হাঁটা পথে এই জায়গাটা দূরত্ব হচ্ছে খুব জোর হলে 2 থেকে 3 মিনিট সময় লাগলো আমার হেঁটে 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 আসতে। আর ডান দিকে হচ্ছে এই সমস্ত ছোটো ছোটো সমস্ত রেস্টুরেন্ট আছে যেখানে আপনারা বসে এখানে মাছ ভাজা খেতে পারেন। আর এখানে বিশ্ব বাংলা পার্কে এখানে আপনার খাবার হোটেল আছে বাম দিকে, এখানে সুলভ শৌচালয় আছে, এখানে আপনার বসার জায়গা আছে, এই যে বসার জায়গা আছে। ফাইনালি পৌঁছে গেলাম সমুদ্র সৈকতে। অনেকদিন আগে এসেছিলাম, বছর 2-3 আগে এসেছিলাম, আবার অনেকদিন পরে এলাম, খুব ভালো লাগছে। আসলে তাজপুরটা আমার এই কারণে খুব ভালো লাগে, এখানটাকে দেখুন একেবারে পুরো নিট অ্যান্ড ক্লিন একটা সমুদ্র সৈকত আমরা দেখতে পাচ্ছি চারদিকে, দেখেছেন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন সমুদ্র সৈকত। এবং সেই সঙ্গে সঙ্গে এখানে লোকজনের সংখ্যা তুলনামূলক একেবারেই কম বলতে গেলে। আসলে দীঘাতে আমরা যেভাবে খুব স্মুথলি পৌঁছে যাই, তাজপুরে সেইভাবে স্মুথলি পৌঁছানো যায় না, তো সেই কারণে লোকজনের সংখ্যা তুলনামূলক এখানে অনেকটা কম হয় কম্পেয়ার টু দীঘা। তো সেই কারণে আমার এখানে আসতে খুব ভালো লাগে, একটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা নির্জন সমুদ্র সৈকত, লোকজনের কোলাহল নেই। ওই দিকটা হচ্ছে আপনার মেরিন ড্রাইভের ব্রিজ, যেটা এই দিকটা তাজপুর আর ওই দিকটা হচ্ছে আপনার মন্দারমণি, এই দুটোকে কানেক্ট করেছে, ওই দূরে দেখা যাচ্ছে। ওই সামনে দেখেছেন কি রূপ সমুদ্র সৈকতের, ও মাই গড, ও মাই গড, দারুণ লাগছে, দারুণ লাগছে, বাহ, যেন মনে হচ্ছে এখানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিই এই সমুদ্র সৈকতে। এই দেখেছেন এখানে কত বড় ঝিনুক পড়েছে দেখেছেন, এইগুলো দীঘার সমুদ্র সৈকতে কল্পনাই করা যায় না এরকম ঝিনুক খুঁজে পাওয়া যাবে।
আসলে তাজপুর সমুদ্র সৈকতের সঙ্গে আমার খুব নারীর যোগ, কারণ ছোটোবেলায় এর পাশে জায়গাটা জহলদা বলে জায়গাটা, সেখানে পৌষ সংক্রান্তির মেলা হয়। আর সেই মেলায় ছোটোবেলায় আমার বাড়ি এখান থেকে হচ্ছে কাছাকাছি 10-12 কিলোমিটার দূরে, ছোটোবেলায় আসতাম বাবার সঙ্গে সাইকেলে করে আসতাম পৌষ সংক্রান্তির মেলায় সমুদ্র স্নান করতে, মানে পুণ্য স্নান করতে আসতাম। সেসব দিন কোথায় হারিয়ে গেছে। আরেকটা কথা হচ্ছে, আপনারা তাজপুরে থাকার জন্য এখানে হাজার একটা হোটেল রিসোর্ট পেয়ে যাবেন, আপনারা আগে থেকে বুক করে আসতে পারেন অথবা এখানে এসে বুক করতে পারেন। আপনার রাস্তা আসার পথে আপনারা ডান দিকে বাম দিকে দুদিকেই দেখতে পাবেন, আপনারা এখানে এসেও বুক করতে পারেন, তাছাড়া আপনারা আগে থেকে অনলাইনেও বুক করেও আসতে পারেন। সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে আপনার উপরে, আপনি কী করবেন না করবেন। যাই হোক, আমার খিদে পেয়েছে, এখন সময় হচ্ছে বেলা দুটো, আমি খাবো, খেয়ে তারপরে বেরোবো। তো যেটুকু কথাবার্তা বলে বুঝলাম যে এই সমস্ত যে পেছনে যে হোটেলগুলো দেখছেন, এখানে হচ্ছে আপনাকে অর্ডার দিতে হবে আগে থেকে অর্ডার দিলে তারপরে ওনারা বানিয়ে দেবেন। তো মোটামুটি আমি জিজ্ঞেস করলাম দাম কেমন, ওনারা বললেন ওই ভাত ডাল সবজি আলু ভাজা নিয়ে মোটা 70 টাকা, আর সঙ্গে মাছ আলাদা, আপনি কী মাছ খাবেন তার উপর নির্ভর করছে। তো মোটামুটি রুই মাছ জিজ্ঞেস করলাম, রুই মাছ আর ওই সবজি যেটা মানে ওই ডাল ভাত মিলিয়ে আর রুই মাছ নিয়ে মোটামুটি 150 টাকা পড়বে, তো ওনারা যেটা বললেন। কিন্তু আমার তো আর ওরকম অর্ডার দেওয়ার মতন সময় নেই, সেই জন্য আমি ভাবছি যে এইখানে এই বিশ্ববাংলা পার্কের মাঝে এইখানে একটি হোটেল আছে, এইখানে তো দেখছি এখানে কি পাওয়া যায়, একটু জিজ্ঞেস করি, দামটাম জিজ্ঞেস করি, যদি খুব কস্টলি হয় খাবো না। এখানে খাবার দাবারের দাম একটু কস্টলি আর কি, ওই ভেজ থালি 120 টাকা, ফিস থালি 200 টাকা। দেখি এখানে আর একটু জিজ্ঞেস করি, ওই দিকটায় হোটেলগুলোকে জিজ্ঞেস করি, যদি কারো কাছে খাবার রেডি থাকে তাহলে খেয়ে নেবো। একজনের হবে বলছি, আমি তো জানি আপনাদের অর্ডার দিতে হয়, আমার তো অর্ডার দেওয়ার নেই, আপনাদের কি একজনের খাবার হবে? বসে গেছি খেতে, ভাত আলু ভাজা ডাল লেবু পেঁয়াজ আর লঙ্কা আর ডিম ভাজা আসছে, দাম হচ্ছে 95 টাকা। হ্যাঁ ঠিক বলেছি, 95 টাকা। আর মাছের জন্য আগে থেকে অর্ডার দিতে হতো, অর্ডার দেওয়ার সময় নেই, আর শুধু এখানে কয়েকজন খাচ্ছেন বলে এই হোটেলে খাবারটা দুটো গেল। মাথায় রাখবেন, আপনারা যদি তাজপুর আসেন আপনারা কিন্তু এখানে সমুদ্র স্নান করার আগে বা পৌঁছানোর পরে যদি এখানে খেতে চান আগে থেকে অর্ডার দিয়ে দেবেন, নাহলে কিন্তু ঘুরতে হবে বা অপেক্ষা করতে হবে। ডিম ভাজা চলে এসছে, ঠিক আছে, এখন তাহলে খাওয়া দাওয়া শেষ করি, খাওয়া দাওয়া শেষ করে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এখন সময় 2:35, খাওয়া দাওয়া শেষ। এখানে খাবারের গুণগত মান যথেষ্টই ভালো, একেবারে ফ্রেশ রান্নাবান্না, কিন্তু দাম একটু যেন আমার কোথাও একটু লাগলো একটু বেশি আর কি। এখানকার বাজারটা একটু দূরে আর কি, বালিশাই থেকে সমস্ত বাজারটা যার করতে হয় সেই কারণে ওনাদের একটু দামটা তুলনামূলক একটু বেশি। এখন এখানে টোটো টোটো কিছু নেই, আমি এখন হাঁটতে হাঁটতে চলেছি, ট্র্যাডিশনাল যে রাস্তায় আমরা তাজপুর বিচে আসি সেই রাস্তা দিয়ে আমি হেঁটে চলেছি, দেখা যাক রাস্তায় কী পাই। এখন যাচ্ছি বালিশাই, ফাইনালি একটি অটো পেয়ে গেছি, এখন চলেছি বালিশাই। এখন সময় হচ্ছে 3:25, পৌঁছে গেছি বালিশাইতে। এবার এখান থেকে আমি বাস ধরে বেরিয়ে যাবো খড়গপুর। কীভাবে আমরা বাসে করে আমরা তাজপুর সমুদ্র সৈকতে পৌঁছাবো তার সরাসরি অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করলাম, হয়তো আগামী দিনে আপনাদের তাজপুর ভ্রমণ পরিকল্পনার ক্ষেত্রে এই ভিডিওটা কিছুটা সহায়তা করবে। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট লিখে জানাবেন, সেই সঙ্গে সঙ্গে আপনাদের মহামূল্যবান সময় থেকে কিছুটা সময় দিয়ে এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। বাই বাই, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।